নমস্কার তারা মিউজিকের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই সাধারণত আমি তারা মিউজিকের অন্যান্য অনুষ্ঠান অ্যাঙ্কারিং করি না কিন্তু আজকে অ্যাঙ্কারের ভূমিকায় আমার অবতীর্ণ হতে হয়েছে অবতীর্ণ হতে হয়েছে তার কারণ যে জাহাজটিকে ধরে বেঁধে রাখার জন্য আমাকে অ্যাঙ্কারের ভূমিকা পালন করতে হচ্ছে তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আমি খুব ব্যক্তিগত অনুষঙ্গ থেকে পরিচয় করিয়ে দিই আমার পরিচালক এবং আমার সম্পাদক দুই ঋতুপর্ণ ঘোষের সঙ্গে ঋতুদার সঙ্গে আমরা আড্ডায় যাব আমি খুব প্রথাগত সাক্ষাৎকার এই শব্দটা ব্যবহার করতে চাইছি না কারণ এই শব্দের একটা ভাড় আছে সেসবের আগে আমরা একবার চিত্রাঙ্গদা যে ছবিটির জন্য আপমর বাঙালি অপেক্ষা করে রয়েছে চিত্রাঙ্গদা দ্য ক্রাউনিং উইশ আগামী শুক্রবার একত্রিশে অগস্ট যেটি মুক্তি পাবে তার একটি ছোট প্রোমো দেখে নেব তারপর আমাদের আড্ডা শুরু হবে

যদি ঋতুপর্ণ ঘোষের চিত্রাঙ্গতা হয় তাহলে তোমায় পরের প্রশ্ন তুমি কিসের ভূমিকা সুরুপা না কুরুবা তোর কোনটা মনে হয় এটা তুমি বলো তোর কোনটা মনে হয় সুরুপাও মনে হয় আবার কুরুপাও মনে হয় কারণ দু রকম রূপেই তোমাকে ছবিটায় প্রমোতে অন্তত দেখা যাচ্ছে সেটা নিয়ে মানুষের অগাত কৌতূহল হ্যাঁ যে ঋতুপর্ণ ঘোষ কোন ভূমিকায় কি অভিনয় করছেন হ্যাঁ আসলে কতটা ভালো নেচেছেন আমি নাচিনি ছবিতে আমার চরিত্রটা রুদ্র বলে একজন কোরিওগ্রাফারের এবং সেক্ষেত্রে রাইমা কস্তুরি বলে একটি বিয়ের চরিত্র অভিনয় করে যে আমার দলে নাচ এবার নর্মালি আমি ওড়িশি ঘরানায় নাচ শিখেছি বা সেই ঘরানার নাচ নিয়ে আমি কাজ করছি রুদ্র মানে এবার ওই দেড়শো বছরের জন্য চিত্রাঙ্গদারটাকে একটা বিষয় হিসেবে বাছা হয় প্রোডাকশানে সেখানে রাইমা কুরুপার ভূমিকায় অভিনয় করে আমি কুরুপার ব্যাপারটাতে আসছি একটু পরে এবার এই ছবিটা সরি ছবিটা না এটা মানে অভিনয়টা হতে হতে রিহার্সালটা হতে হতে এবং তখন দলে এসে পড়ে পার্থ বলে একটি ছেলে যিশু যা চরিত্রটা করে সেই ছেলেটি মানে এমনি হেরোইন অ্যাডিক্ট ও খুব ভালো পারকেশন ড্রাম বাজায় ওকে নিয়ে আসা হয় দলে এবং কেন দলেও আসে সেটা ছবিতে বলে দেওয়া আছে সেখান থেকে আস্তে আস্তে মানে একটা পার্থর একটা ইরেভারেন্স দেখা যায় যেটা আমরা বুঝতে পারি পরে প্রথার প্রতি মানে যে কোনো প্রথা সামাজিক প্রতি একটা অসম্মান হ্যাঁ এবং কোথায় এই দুটো মানুষ একজন মানে একটা মার্জিনাল সেক্সুয়ালিটিতে বসে আছে যার চরিত্রটা রুদ্রর এবং ও সামাজিকভাবে প্রথাগতভাবে একটা প্রান্তিক জায়গায় এই দুটো মানুষের একটা টান তৈরি হয় এবং এই টানটাই ঠেলে দেয় একটা জার্নির দিকে যেই জার্নিটা চিত্রাঙ্গদার জার্নি আসলে চিত্রাঙ্গদা নামটাকে যদি আমরা নাম হিসেবেই খালি ভাবি তার মধ্যে কোনো জেন্ডার আরোপ না করি কারণ রবীন্দ্রনাথ এখানে জেন্ডারে কতগুলো মজার খেলা খেলেছেন চিত্রাঙ্গদা নিয়ে সেই খেলাটার মধ্যে যদি দেখা যায় তাহলে চিত্রাঙ্গদার শরীরীভাবে পুরুষ না নারী এটা এই কনফিউশনটা মূল টেক্সটাতেই যথেষ্ট আছে এখানে সেই সংকেতগুলোকে নিয়ে এগোনো হয়েছে মাত্র তুমি যেখানে প্রমোতে দেখছি চিৎকার করে বলে উঠছো যে চিত্রাঙ্গতা কন্ডিশন টু বি এ ম্যান হ্যাঁ তো সেইটা তোমার ছবির মানে আমি বলছি যে যে চিত্রনাট্য সেই বিশ্বাস ধরে চলেছে নাকি চিত্রাঙ্গদাকে তুমি দেখিয়েছো অন্যভাবে মানে বলছে তার নারী হয়ে ওঠারই সার্থকতা মানে সে পূর্ণতা পাচ্ছে নাকি তার মানে আসলে জিনিসটা বোধহয় অত সোজা নয় এবং উনি অত মানে অতটা সিম্প্লিফাই করেননি এই চিত্রাঙ্গদা হতে হতে হয়ে এসেছে যে সংস্কৃত সাহিত্য মানে মহাভারতে যে চিত্রাঙ্গদাটা আছে যে অর্জুন ওই ব্রহ্মচারী অর্জুন মণিপুরে এলেন মণিপুরটাকে আমাদের মনে রাখতে হবে কলিঙ্গর কাছাকাছি কোনো একটা জায়গা এটা আমরা মণিপুর বলতে যা বুঝি সেটা নয় সেখানে এলেন এবং সেখানে একজন মণিপুর রাজের মানে রাজকন্যা চিত্রাঙ্গতা পরমা সুন্দরী তাকে দেখে আকৃষ্ট হলেন এবার যখন রাজা চিত্রবাহনের কাছে গিয়ে তিনি বললেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই চিত্রবাহন বললেন যে আমি আমার আমার বংশেরকম শিবের মানে বরে আমার বংশানুক্রমিকভাবে পুত্র সন্তান হওয়ার কথা ছিল চিত্রাঙ্গতা একজন কন্যা সন্তান তাকে আমি পুত্রিকা যজ্ঞ করে যোগ্য করে এক শুদ্ধ করে নিয়েছি এরপর চিত্রাঙ্গদাকে আপনি বিয়ে করতে পারেন কিন্তু চিত্রাঙ্গদাকে আপনি হস্তিনা নিয়ে যেতে পারবেন না চিত্রাঙ্গদা এখানেই থাকবে এবং চিত্রাঙ্গদার সন্তান যে পুত্র কি করে সেবেলার ধরে নিলেন যে পুত্রই হবে আমি জানি না যে সেই মণিপুরের ভবিষ্যৎ রাজা হবে চিত্রাঙ্গতাকে এই কন্ডিশনে অর্জুন বিয়ে করলেন এটা মহাভারতের গল্প এই যে শিব বর দিয়েছিলেন বংশে কেবল রাজপুত্র জন্ম হলো এই ইন্টারপ্রিটেশনটা রবীন্দ্রনাথের যে চিত্রাঙ্গদাকে তৈরি করা হলো একজন পুরুষের মতন করে এবং তাতে করে চিত্রাঙ্গদার একটা ট্রাভেল জেন্ডার যে ও বড় মানে পুরুষের মতন বড় হয়েছে ও মানে প্রথমে কথারম্ভয় বলি দেওয়া হচ্ছে সে অস্ত্রবিদ্যাস শিখলো সে রাজনীতি শিখলো সে দণ্ডবিধি শিখলো সবকিছু করে টরে এইবার অর্জুনের সঙ্গে তার যখন দেখা হলো এবং অর্জুন তাকে যুদ্ধে তার সঙ্গে লড়তে রাজি হলো না মানে ওর মাসকুলিনিটিটাও চ্যালেঞ্জড হলো এবং ও তখন মানে অবস্থানটা নিয়ে অর্জুন ব্রহ্মচারী মুখে হেরিল না নারী এটা তার আগেই যে বলেছে ফিরে এসো ফিরে এসো ক্ষমা দিয়ে করো না অসম্মান যুদ্ধে কর এই যুদ্ধে আমি তোমার সঙ্গে হয় যুদ্ধ করতে পারি না করলে আর সেটা যদি তুমি তা করতে তো দিলেই না তুমি আমাকে তার কোথাও একটা জায়গা দিলে না এই যে কোনো একটা প্রথাগত জেন্ডারের মধ্যে নিজেকে ফেটেন করিয়ে নেবার জন্য এইবার চিত্রাঙ্গ মতনের কাছে গেল এবং যে চেঞ্জ টেঞ্জগুলো হলো ফিরে এলো ততদিনে অর্জুন কিন্তু যে ম্যাস্কুলিন চিত্রাঙ্গদা তার খবর কর থেকে পেয়ে গেছেন এবং তাকে খুঁজতে শুরু করেছেন মানে নতুন চিত্রাঙ্গতার সঙ্গে অর্জুনের সময়টা খুব বেশি দিন কাটল না ফলে এক বছরের জন্যই বটটা দিয়েছিল। এটা মনে রাখার ইন্টারেস্টিং এক বছরের হিসেবটা সন্তানটা হয়ে যাবে বলে এই যে আমরা তোমার চিহ্নিত করি ধরো চিত্রাঙ্গদা যে সময় পুরুষের বেশে নাচছে বা সে অবতীর্ণ হচ্ছে মঞ্চে তার পৌরুষ নিয়ে হ্যাঁ তখনকার চিত্রাঙ্গতা হচ্ছে গুরুপা আর তারপরে সে যখন মোহ মানে মোহময়ী হয়ে মঞ্চে অবতীর্ণ হচ্ছে যে পুরুষের সে কী করে মন জয় করতে হয় তার ছলাকলা বিদ্যা তার আয়ত্ত হচ্ছে তখন সে হয়ে উঠছে সুরূপা হুম এবং আমরা চিরকাল আমাদের পাড়ার নাচের স্কুল দেখেছি যে হয়েছে এইভাবেই চিরকাল করে এসেছে আরকি এটা এটা মুশকিলটা কি এটা তো পলিটিক্যালি খুব ইনকারেক্ট একটা বিভাজন এবং এইখানে জেন্ডারটা নিয়ে প্রায় যেটা হয় জানো একটা খারাপ দেখতে মেয়ে যার একটু ডাকসাইটি হাবভাব সে একজন সুযোগ্য পুরুষকে কখনো পাবার অধিকারী নি নন অতএব তাকে একটা মানে ঠিকঠাক সুন্দরী মনোলোভিনী একজন নারী হয়ে সে পুরুষকে পেতে হবে কুচকুচ কোথায় আর গল্প আমাদের হিন্দি সিনেমার গল্প কুচকুচ কোথায় আর গল্প হ্যাঁ যে শারুকার কাজলটা টম বয়স কাজল সেবার সে যে গুজে হয়ে গেল তো এই যে চিত্রাঙ্গদার গল্পটা কিন্তু তো সরল না রবীন্দ্রনাথ কোথাও কুরুপা শুনবা কথাটা মেনশন করেন না কোথাও করেন না থ্রুআউট চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা এবং এই যে রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদাতে কেবলমাত্র এটা মেনশন করেন না নয় তো বাংলা ভাষাটাকে একটা নতুন জায়গা দিয়েছিলেন মানে বিশেষণ থেকে জেন্ডার সংকেতগুলো তুলে নিয়ে